কেকটা আনার পর হচ্ছে আমরা আমাদের আপু ভাইয়াদের হচ্ছে রিয়াকশন নিব, দেখবো যে তারা কি বলে। ভিডিওটাতে কিন্তু একটা টুইস্ট আছে, আমরা হচ্ছে আমার ভাইয়া আর ভাবির সাথে হচ্ছে প্র্যাঙ্ক করব। কেক আইসক্রিম গুলো হচ্ছে আবু রাতের বেলা ট্রিট দিছিল। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আব্বু আমার অ্যানিভার্সারি, তো আমরা হচ্ছে একটা সারপ্রাইজ প্ল্যান করছে। গত বছর হচ্ছে আমরা অনেক বড় করে সারপ্রাইজ দিছিলাম আব্বু আম্মুকে, নানা নানু তারপর খালামণিদেরকেও ইনভাইট করছিলাম। তো এই বছর হচ্ছে আমরা মানে কোনো সারপ্রাইজ প্ল্যান তো করি নাই, কিছুই করতেছি না। তো আর হচ্ছে অন্যান্য বছর আব্বুরও মনে থাকে অ্যানিভার্সারি কথা, বাট এই বছর কাজের কারণে হচ্ছে কোনো কিছু মনে নেই। তো আমরা ভাবলাম যে একটা সারপ্রাইজ দিয়েই দিই, তো এই জন্য হচ্ছে আজকের পুরো প্ল্যান সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর আমরা হচ্ছে ছাদে এসে ভিডিওটা করতেছি যাতে মানে বাসার কেউ না জানতে পারে। আমরা দুজন হচ্ছে প্ল্যান করছি আর ফুডপান্ডা অলরেডি হচ্ছে আমরা ক্যাটাগরিতে দিয়ে দিছি। এখন এটা একটু পরে কেক আসবে আর আপনারা আজকে পুরো কি কি করতেছে ছিল, যদিও অনেক রোদ ছিল কিন্তু ওয়েদার অনেক কুল ছিল আর আকাশটাও হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল। এখন আমরা হচ্ছে বাসায় যাব, আমাদের ভিডিও করা শেষ। বাসায় গিয়ে হচ্ছে আমরা এখন বাসাটা পুরো একদম ক্লিন করে ফেলবো, সবগুলো রুমই হচ্ছে গুছাইতে হবে কারণ ভিডিওটা একদম সকাল সকাল করছি আমরা। আমি আর আমার বোন মিলে হচ্ছে এখানে প্ল্যান করতেছিলাম যে কোন টাইমটাতে সারপ্রাইজটা দেওয়া যায়, তো ভাবলাম যে আব্বু আম্মু খাওয়া দাওয়া করার পরে সারপ্রাইজটা দিয়ে দিব। হচ্ছে একটা চলে আসছে, আমি একটা আনার জন্য যাইতেছি। কেকটা আনার পর হচ্ছে আমরা আমাদের আপু ভাইয়াদের হচ্ছে রিয়াকশন নিব, দেখবো যে তারা কি বলে। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভিডিওটাতে কিন্তু একটা টুইস্ট আছে, আমরা হচ্ছে আমার ভাইয়া আর ভাবির সাথে হচ্ছে প্র্যাঙ্ক করব কেকটা নিয়ে। তো কি প্র্যাঙ্ক করলাম সেটা আপনারা ভিডিওর শেষেই দেখতে পারবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন। তো আমরা হচ্ছে সবসময় কেক খাওয়ার জন্য আমরা আমাদের ফেভারিট যেই কেকের শপ আছে সেটা হচ্ছে ক্রেকারি কুমিল্লাতে, হচ্ছে এই ক্রেকারি থেকে আমরা মানে বেস্ট কেক ক্রেকারিতেই পাওয়া যায় আমার টেস্ট অনুযায়ী। তো আমরা এখান থেকে হচ্ছে সবসময় কেক আনি আর প্রাইসও হচ্ছে মোটামুটি কম, তাই এটাই বেস্ট। দেখো এখন হচ্ছে কেক নিয়ে চলে আসছে তোমাদেরকে বাসায় নিয়ে কেকটা দেখাবো। ক্রেকারি থেকে আনছি আমরা কেকটা, এইটার কেক আমাদের অনেক বেশি ভালো লাগে, এই কারণে আজকের দিনও আমরা এখান থেকে আনছি। এখন হচ্ছে ওই রুমে নিয়ে তোমাদেরকে এখন তোমাদেরকে দেখাবো আমরা কি কেক আনলাম, তারপরে হচ্ছে আমাদের বাকি ভাই বোন গুলাকে দেখাবো। আর আব্বু আম্মু তো বাসায় নাই, তোরা যখন বাসার থেকে আসবে মানে বাহির থেকে আসবে তখন তার খরচ ওদেরকে আমরা সবাই সব ভাই বোনরা মিলে একসাথে সারপ্রাইজ করবো। এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আব্বু দেখি সবকিছু ঠিকভাবে লিখছে টিকছে না। এখানে হচ্ছে কেকের প্যাকেটে এত পরিমাণে কস্টেপ লাগানো হয়েছে, তো আমি আর আমার বোন মিলে 3-2-1 করে ফেলছি, বাট কেকের মানে প্যাকেটে খুলতে পারিনি। এই জন্য হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে এটাকে মানে দেখে খুলতে খুলতে আমাদের অনেকক্ষণ টাইম লাগছে। আমরা হচ্ছে মানে প্রথমে বুঝে নিই যে এতগুলো কষ্ট লাগাইছে কারণ অন্য সময় হচ্ছে আমরা গিয়ে কেক আনি, আর এবার হচ্ছে সাডেন প্ল্যান ছিল তাই আমরা হচ্ছে মানে অর্ডার দিয়ে দিতে হয়েছে অনলাইনে। আমরা হচ্ছে এখানে একটা ভুল করে ফেলছি, জাস্ট ডেলিভারি ম্যানকে বলার সময় 28-এর জায়গায় হচ্ছে আমরা 27 মানে লিখতে বলে দিছিলাম, তো এখানে হচ্ছে 27th অ্যানিভার্সারি লিখছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে 28th অ্যানিভার্সারি আব্বু আম্মুর। তো এখানে তো দেখতেছেন আমরা কত কষ্ট করে এগুলোকে খুলতেছিলাম, অনেক টাইম লাগছে, সরি গাইস। তারপর ছিট্টু অন করে খুলবো। হ্যাঁ অনেক
তারপর হচ্ছে আমরা কেকটা সবাইকে দেখাইতে নিয়ে গেছিলাম, মানে দুই রুমে হচ্ছে আমার আপু এক রুম ছিল, ভাই এক রুমে ছিল, তো দুই রুমে দুজনকে দেখিয়ে নিয়ে আসছি। সবাইকে দেখাইছি, সবাই খুশি হয়েছে। তারপরে আমরা খাবো, চার ভাই বোনের জন্য চারটা চকলেট দিছে। আমরা হচ্ছে কেকটা খোলার পর মানে আর ইচ্ছা করতেছিল না যে রেখে দিই, মন চাইতেছিল একদম এখনই কেটে খেয়ে ফেলি, বাট সারপ্রাইজের জিনিস তো এই জন্য হচ্ছে রেখে দিতে হয়েছে। এখন আমরা এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব, আর আব্বু আসা পর্যন্ত হচ্ছে ওয়েট করব, দেখি আর কি কি করি। আব্বু আসার পরে হচ্ছে ভাবছি খাওয়া দাওয়া শেষ করার পরে সারপ্রাইজ দিব। আমি হচ্ছে সবাইকে এখন আমি ভাইয়া ভাবির সাথে কী প্ল্যান করবো সেটা এখন বলতেছি। আমি আর আমার বোন মিলে হচ্ছে প্ল্যান করছি যে ভাইয়া ভাবিকে মানে এই কেকটা দেখাবো না, মানে আরেকটা কেক হচ্ছে আমরা কিনবো, তো ওইটা হচ্ছে সাইজে খুবই ছোট হবে, কারণ আমরা হচ্ছে একটা মিনি কেক নিব, মানে তারপর হচ্ছে এই কেকটা না দেখিয়ে ভাইয়া ভাবিকে হচ্ছে দেখাবো ওই মিনি কেকটাই যেটা হচ্ছে আমরা এখন কিনতে যাব। এখানে হচ্ছে আমি আমার আব্বা আম্মুর মানে অ্যানিভার্সারির ডেটটা সাইন দিয়ে রাখতেছিলাম, তারপর হচ্ছে এটাও হচ্ছে আব্বুকে দেখাবো, দেখ মনে করতে পারি কিনা। তো এটা হচ্ছে আমরা টেস্টিটুইট থেকে অর্ডার দিছি, মানে এটা হচ্ছে আমি ভাবছিলাম মিনি কেক হবে, যেটা আমরা কেকার থেকে মিনি কেকগুলো আনি সেগুলো হচ্ছে মানে সাইজে একটু বড়ই হয়, 200 গ্রাম বা এরকম হয়, বাট এটা হচ্ছে অনেক ছোট। আমরা হচ্ছে রেড ভেলভেট আনার ট্রাই করতেছিলাম, কারণ এখানে ভ্যানিলা আছে একটা, আরেকটা হচ্ছে রেড ভেলভেট আনবো ভাবছিলাম, তো এই জন্য হচ্ছে আমরা টেস্টিট্রিতেই গেছি, কারণ টেস্টিট্রিতে রেড ভেলভেটটা হচ্ছে অনেক অ্যাভেলেবল থাকে। তো এখানে গিয়ে দেখতেছে যে মানে মিনি কেকটা একেবারেই ছোট, মা অনলি 80 গ্রাম। আমরা ভাবিনি যে এত ছোট হবে, কারণ আমরা ক্যাকারি থেকে যে কেকটা আনি মিনি সেটা হচ্ছে যে 200 গ্রাম, মানে এটার থেকে অনেক বড় থাকে, এটা হচ্ছে অনলি 80 গ্রাম। তো আমরা হচ্ছে ভাবতেছিলাম এখন আর কোথায় যাবো, আর আমাদের বাসার কাছে জাস্ট টেস্টি ট্রিটই ছিল, তো এটা থেকেই হচ্ছে আনা লাগছে। তো এটা আনছি ভাবছি যে প্র্যাঙ্কটা আরও ভালো হবে, বিকজ কিছুদিন আগেই হচ্ছে ভাইয়ার ভাবের অ্যানিভার্সারি ছিল জুলাই মাসে, আমরা তখন হচ্ছে দেশের খুবই পরিস্থিতি অনেক খারাপ ছিল, তো তখন তো কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছুই ছিল না, তো এই জন্য হচ্ছে আমরা আজকে ভাবছি যে এটা দেখি মানে প্র্যাঙ্ক করি, তো ওদেরকে বলবো হচ্ছে যে এটাই আনছে আব্বা আম্মুর জন্য। তো তারপরে তো ওরা বলবে যে কিছুক্ষণ আগে তো বড় কেক ছিল, এখন কেন এটা, তো আমরা বলবো যে আসলে বড় কেকটা প্রাইস অনেক বেশি, এই জন্য হচ্ছে আমরা ছোট কেকটা নিয়ে আসছি, আর দেখি তাদের রিয়াকশন কি হয়। তো এখন হচ্ছে এই কেকটা এনে হচ্ছে আমরা লুকিয়ে রেখে দিছি আরেক ফ্রিজে, আর আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াও এখন শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা জাস্ট ক্যামেরাটা অন করে ঘুরে করতেছিলাম যে কখন হচ্ছে আব্বা আম্মু শুইতে যাবে, তারপর হচ্ছে আমরা কেকটা বের করব, তারপর তাদেরকে সারপ্রাইজ দেবো। এখানে হচ্ছে টেবিলের উপর খেজুর রাখা ছিল, তো আমি আর আমার বোন মিলে কিছু খেজুর খাইতেছিলাম, বিকজ আমরা সুযোগ পাইতেছিলাম না, মানে আম্মু শুইতেছিল না, এই জন্য হচ্ছে দিতে পারতেছিলাম না, এরমই হচ্ছে আব্বা আম্মু শুয়ে আছে, আর ভাইয়া ভাবিও হচ্ছে তখন খাবার খাইতেছিল, এই জন্য হচ্ছে আমরা আরো ঘুরে করতেছিলাম, মানে কোনো কাজ নাই, কিছু নাই, সুযোগ খুঁজতেছিলাম যে কখন সারপ্রাইজ দিব বা কখন হচ্ছে প্র্যাঙ্কটা করব। তো এখন হচ্ছে ভাবছি যে ভাইয়ের সাথে আগে প্র্যাঙ্কটা করে নেই, তারপরে হচ্ছে সবাই মিলে সারপ্রাইজ দিব, এই জন্য হচ্ছে আমরা কেকটা নিয়ে এখন ভাইয়ার রুমে যাইতেছি। ভাইয়ার ভাবি হচ্ছে মানে ক্যামেরার সামনে আসবে না, এই জন্য হচ্ছে আমরা আপনাদেরকে তাদের রিয়েকশনটা দেখাতে পারি নাই, বাট আমরা প্র্যাঙ্কটা করছি, অনেক মজা হয়েছে, মানে তারা অনেক শকড হয়ে গেছিলো যে বড় কেকটা কীভাবে ছোট হয়ে গেল, আর ভাবি হচ্ছে বিশ্বাসই করে নেই যে এরকম কিছু, ভাবি বুঝতে পারছে যে আমরা প্র্যাঙ্কই করতেছিলাম। আর তারপরে হচ্ছে ভাইয়া সামনে থেকে একদম কেকটা দেখতে চাইতেছিল, তো তারপরে যখন দেখাইলাম S+R লেখা দেখে তারা পুরোই সারপ্রাইজ হয়ে গেছে, জাস্ট বলতেছিল যে কেন S+R লেখা, তো আমরা বললাম যে তোমাদের অ্যানিভার্সারির কেক এটা, যেহেতু আমরা ফার্স্ট ডে কিছুই করতে পারিনি, এই জন্য হচ্ছে আজকে নিয়ে আসছি। তারপর আমরা হচ্ছে ওই কেকটাও আনবক্সিং করে আব্বা আম্মুর রুমে নিয়ে যাইতেছিলাম, আর আমি হচ্ছে এখানে পিচ্ছি রেড ভেলভেটটাকে হচ্ছে হাতে নিয়ে রাখছি, আর এটাকে দেখো আমার একদম হাতের আঙুল মানে আঙুলগুলো যতটুকু জায়গা তার থেকেও ছোট ছোট লাগতেছিল আমার কাছে, এটাকেও এক বাইটেই খেয়ে শেষ করে ফেলতে পারবে, আর এখন হচ্ছে এটা অ্যানিভার্সারি টাইম, লেটস সেলিব্রেট। Thank you.
এখন হচ্ছে আব্বা আমার কেকটা কাটা শেষ, সবাইকে হচ্ছে খাওয়াইতেছে। আর এখানে হচ্ছে যে ছোট পিচ্চি হাতটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার বোনের বেবি, সেও হচ্ছে আমাদের সাথে কেক কাটার জন্য অনেক এক্সাইটেড। পুরা দিন হচ্ছে আব্বু আম্মুকে বলতেছিল অ্যানিভার্সারি অ্যানিভার্সারি। আর এখন হচ্ছে ভাইয়া আর ভাবি মিলে হচ্ছে তাদের কেকটা কাটতেছে, যদিও অনেক ছোট, বাট স্টিল যেহেতু ফার্স্ট টাইম আমরা হচ্ছে, যদি বাংলাদেশের ওই কোটা সংস্কারের আন্দোলনটা শুরু না হতো তাহলে হয়তো সারপ্রাইজ দিতে পারতাম, যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল, বেরও হইতে পারতেছিলাম না, কারফিউ ছিল তখন, এই জন্য হচ্ছে কোনো কিছুই করা হয় নাই। তারপর হচ্ছে আমরা কেকটা মানে সেলিব্রেশন শেষ করে কেকটাকে হচ্ছে এখন সবাই মিলে খাইতেছিলাম, বসে একসাথে হচ্ছে সবাই খাইতেছিলাম। আর আব্বু আম্মু হচ্ছে এখানে শুয়ে গেছিলো তখন, আর এতটুকু বাকি ছিল, এটাকে হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব আর তারপর আবার বের করে খেয়ে ফেলবো। আর এখন আর আমি আর আমার বোন হচ্ছে একটু পার্টি পার্টি ফিল নেওয়ার জন্য এখানে দুইটা আমাদের যে পানির বোতল আছে ওইগুলো হচ্ছে নিয়ে বসে গেছি। আমার বোতলের মুখটা হচ্ছে অন্য কালারের, কারণ আমার বোনের বেবি এটাকে একদম ফালাই দিছে কোথায় আমি আর খুঁজে পাই নাই, এই জন্য হচ্ছে এটা অন্যরকম। আর আমরা হচ্ছে এখানে চেয়ার্স করে খাইতেছিলাম। যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেন নাই তারা হচ্ছে এখন গিয়ে লাইক করে আসেন। আর এই আইসক্রিমগুলো হচ্ছে আব্বু রাতের বেলা ট্রিট দিছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের ব্লগ কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।